সেদিনটা ছুটির দিন ছিল, 2nd অক্টোবর, গান্ধী বার্থডে। তো ছুটির দিনে ঠিক করলাম একবার ধর্মতলার দিকে যাই। গেলাম ধর্মতলা, তো গেলাম ধর্মতলায়। গিয়ে কলকাতার একটা জিনিসকে না দেখে একদম পারলাম না। চলে গেলাম কলকাতার সেই মনুমেন্ট দেখতে, বর্তমানে শহীদ মিনার। ভারতের যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা শহীদ হয়েছিলেন, তাদের স্মৃতির উদ্দেশ্যে এর নতুন করে নামকরণ করা হয় শহীদ মিনার। এই মনুমেন্ট নিয়েই আজকের আমার 2-4টি কথা ও এই সামান্য ব্লগ। আর এর সাথে সাথে কলকাতার রাস্তায় কিছু রাস্তার খাবার খাওয়া এবং রাস্তায় ঘোরাঘুরি, এটাই আমার আজকের ব্লগের বিষয়। অনেকদিন ধরেই ইচ্ছা হচ্ছিল অ্যাম্বাসেডর গাড়ি দিয়ে তৈরি সেই কলকাতার ইয়েলো ট্যাক্সি বা হলুদ ট্যাক্সি, এটা আমার ব্লগের মধ্যে খানিকটা সময় রাখি। আজ সুযোগ করে এক হলুদ ট্যাক্সির ড্রাইভারের সঙ্গে আমার সামান্য সাক্ষাৎকার আজকের এই ব্লগে থাকবে। খুব মেঘলা হয়ে আছে আজকে, তো আমি চলে এসেছি এই আমার পেছনে এই মনুমেন্টটা কলকাতার। এটা অ্যাকচুয়ালি কলকাতার অক্টারলনি মনুমেন্ট হিসাবে নাম ছিল প্রথমে, 1828 সালে এটা তৈরি হয়েছিল। তো মেইনলি এটা তৈরি হয়েছিল ডেভিড অক্টারলনির নামে, তার স্মৃতির স্মৃতিতে আর কি এই স্মৃতিসৌধটা তৈরি হয়েছিল। অ্যাকচুয়ালি ডেভিড অক্টারলনি যে তার স্মৃতিতে এই স্মৃতিসৌধটা তৈরি হয়েছিল, আর সেটা 1828 সালে হয়েছিল। এখন ব্যাপার হলো যে করা হলো কেন, মারাঠাদের সঙ্গে সেই সময় ইংরেজদের একটা বিজয়ের প্রতীক হিসাবে এই মনুমেন্টটাকে তৈরি করা হয়। আর ইঙ্গো নেপাল মানে ব্রিটিশদের সঙ্গে নেপালদেরও একটা যুদ্ধ হয়েছিল, তো সেইগুলো হয়েছিল 1804 সালে। তো সেইটার স্মৃতিতেই পরে 1828 সালে এই মনুমেন্টটাকে তৈরি করে ফেলা হয়। সে সময় প্রায় 35,000 টাকার মতন খরচা পড়েছিল সেই সময় এইটাকে তৈরি করতে। আর এটা জেপি পার্কার বলে একজন এটার ডিজাইন করেছিলেন, মাটি থেকে 157 ফুট উঁচুতে। বৃষ্টি পড়ছে, প্রচন্ড বৃষ্টি নেমে গেছে, আমি এবার যাচ্ছি, পড়া যাবে না, ভিজে যাচ্ছি, আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি, আমি কোথাও একটা যদি শেড পাই। ভীষণ এটা একটা স্মৃতিজনক জায়গা কিন্তু, আর কলকাতার খুব আকর্ষণীয় এটা, মানে কলকাতায় যারা আসেন তারা কিন্তু মনুমেন্টটা কিন্তু, আর এখন এটা অ্যাকচুয়ালি যুক্তফ্রন্টের সরকারের আমলে এটা কিন্তু শহীদ মিনার হিসাবে
তৈরি হয়ে গেছে। ভারতের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন তাদের সেই সমস্ত শহীদদের উদ্দেশ্যে পরে অক্টারলনি মনুমেন্ট কিন্তু শহীদ মিনার নাম তৈরি হয়ে যায়। তো এখন এটা শহীদ মিনার হিসাবেই পরিচিত আমাদের কাছে। হ্যাঁ, এই 1969 সালে পশ্চিমবঙ্গের যুক্ত ফ্রন্ট সরকার সেই সময়তে ভারতের স্বাধীনতা আন্দোলনে শহীদদের উদ্দেশ্যে, যে নিহত শহীদরা তাদের উদ্দেশ্যে, এইটার নতুন নামকরণ করেন শহীদ মিনার। সেই থেকে অক্টারলনি মনুমেন্ট কিন্তু আমাদের এই এলাকাতে কলকাতাবাসীদের কাছে শহীদ মিনার হিসাবেই পরিচিত। এটা সামনে একটা বিস্তীর্ণ মাঠ আছে, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের সমাবেশ হয়ে থাকে। 1931 সালে একবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এইখানে এই একটা সভা হয়েছিল, তাতে পৌরোহিত্য করেছিলেন। তো এই শহীদ মিনারের ওপরে এখন আর উঠতে দেওয়া হয় না। 1997 সালে একজন ওপর থেকে পড়ে গেছিলেন এক পর্যটক, শেষবারের মতন উঠেছিলেন আমাদের পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী ও তার পরিবার। সে সময় বার্ন অ্যান্ড কোম্পানি এই সৌধটি নির্মাণ করে। এখন এর উপরে উঠতে গেলে কলকাতা পুলিশের হেডকোয়ার্টার লালবাজার থেকে স্পেশাল পারমিশন নিয়ে আসতে হবে, আর এই গেটটি দিয়ে 223 ধাপের কুণ্ডলী আকারের সিঁড়ি দিয়ে একদম ওপরে গিয়ে কলকাতাকে বার্ড সাই ভিউ দেখতে পাওয়া যায়। ডিজাইনটা যেটা করা হয়েছিল সেটা আমি একটু বলি। এটার নিচের দিকটা মিশরের নানা রকম স্থাপত্যকীর্তির ডিজাইন হিসাবে তৈরি করা হয়েছিল, আর এই যে স্তম্ভটা এটা সিরিয়ার আর্কিটেকচারাল বা কনস্ট্রাকশন যে ধরনের ডিজাইনগুলো থাকে সেটা নিয়ে তৈরি হয়েছিল। আর ওপরটা তুর্কিশ ডিজাইনের, যে ওপরের গম্বুজ মতন রয়েছে, এটা আর্কিটেকচারাল যে ডিজাইনটা হয়েছিল ওইটা তুর্কিশ ডিজাইন হিসাবে তৈরি হয়েছিল। এই পথে ট্রাম আর এখন চলে না, কিন্তু ট্রামের লাইনগুলো রয়ে গেছে। ট্যাক্সি চালা রা কলকাতা মে 85 আচ্ছা, ইয়ে পিলা ট্যাক্সি তো আজকাল দিখতা নেই, জাদা কম হো গিয়া না, ইধার লাগিয়ে মুখ কাচ্চা যা, আপকো ক্যামেরা মে দিখায়েগা, ইউটিউব মে হাম দিখেঙ্গে, ইয়ে ইয়ে ভিডিও দেঙ্গে। आपका फैक्ट्री बंद हो गया यहाँ पे, हिंद मोटर बिक्री कर दिया। अच्छा, अब ये सर ये चला गया, सुन रहे चेन्नई की तरफ बन रहा कोई नया ब्रांड,
सेटर तो सबसे बेस्ट गाड़ी आपका, इसके आगे सब।